নমস্কার, আমি বিমল কুমার বলছি। অসুখ দহনে ঝড় অবসানে কবে দেখা হবে কেহ নাহি জানে। হ্যাঁ, ঠিক তাই। আমরা যে কবে আবার সশরীরে একে অপরের সঙ্গে দেখা করব জানি না, আর দেখা না হলে তো শোনাও হয় না। তাই এরকম একটি জটিল পরিস্থিতিতে পেখম কিন্তু একটি মোক্ষম দাওয়াই বের করেছে, সেটি হলো পেখম রেডিও। আমাদের বিভিন্ন স্তরে যেসব কণ্ঠশিল্পীরা রয়েছেন, তারা তাদের কণ্ঠের এই কারুকীর্তি সঠিকভাবে, ঠিক সময়ে, প্রতিদিন ধারাবাহিকভাবে, সুচারুরূপে কিভাবে আমাদের কাছে পৌঁছে দেবেন, তার একটা অভিনব উদ্যোগ কিন্তু পেখম নিয়েছে। সেই উদ্যোগটি হলো পেখম রেডিও। এটির শুভারম্ভ আগামী 10ই জুন ফেসবুকে। পেখম একটি ভারতীয় তথা বঙ্গ সাংস্কৃতিক সংস্থা। আত্মপ্রকাশ করেই পেখম যেভাবে তার সংস্কৃতির পাখনা মেলে সবার হৃদয়ে পৌঁছে গেছে, আমার মনে হয় পেখম রেডিও ঠিক ততটুকু জায়গাই দখল করবে। আর আমি যতটুকু জানি বা খুব কাছ থেকে আমি যতটুকু দেখেছি, যে পেখম কিন্তু বিভিন্ন স্তরে বরিষ্ঠ, কনিষ্ঠ, এমনকি শিশু শিল্পীদেরও তাদের শিল্পকর্মকে যথাযথভাবে, সঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য তাদের প্ল্যাটফর্মকে দিয়ে গেছে। আর পেখম রেডিও যেহেতু একটি শ্রবণ মাধ্যম, তাই শুধুমাত্র আওয়াজ শুনেই কিন্তু আমরা আমাদের কল্পনা শক্তিকে বিস্তার করে শিল্পীর শ্রেষ্ঠ কর্মের সঙ্গে একাত্ম হয়ে যেতে পারব। এবং এই বরিষ্ঠ শিল্পীদের যথাযথ অভ্যর্থনা কনিষ্ঠ মনামী শিল্পীদের পেখমের প্ল্যাটফর্মে তুলে এনে তাদের শিল্পকর্মকে মহিমান্বিত করা, এটাই পেখমের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। এবং পেখমের এখন যে কর্ণধার প্রদীপ ভট্টাচার্য, প্রদীপ, এর সাংগঠনিক এবং শৈল্পিক মুনশিয়ানায় বোধহয় এটি সম্ভব হয়ে চলেছে। যাই হোক, পেখমের পালকে আরেকটি নতুন সংযোজন পেখম রেডিও শুরু হচ্ছে ফেসবুকে আগামী 10ই জুন। আপনারা সবাই অবশ্যই অবশ্যই সঙ্গে থাকবেন, আর আমি তো রয়েছি। ধন্যবাদ।